আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশ জুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, নতুন নতুন এলাকা লকডাউন। সারা দেশে অসহায় কর্মহীনদের ত্রাণ সহায়তা ব্যাহত পর্যাপ্ত না থাকায় অনেক এলাকায় ক্ষোভ। করোনায় মৃতদের শেষকৃত্যে বাধা, দূরত্ব বজায় রেখে যথাযথ সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি সেভিংস ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নতুন নতুন এলাকা লকডাউন করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। বরিশালে গত 24 ঘন্টায় আরও 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 17। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এরপরই ওই 2 জনের বাড়ি লকডাউন করা হয়েছে। শেরপুরে 2 চিকিৎসক ও 1 পুলিশ কর্মকর্তা সহ আরও 6 জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের সবাইকে স্থানীয় আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় এই নিয়ে মোট আক্রান্ত 15 জন। কুমিল্লায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 30 জন, এর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। জামালপুরে 3 স্বাস্থ্যকর্মী সহ নতুন করে 5 জন করোনায় আক্রান্ত। তাদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। নোয়াখালীতে নতুন 2 জন করোনায় আক্রান্ত, 2টি বাড়ি লকডাউন। বর্তমানে তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নমুনা সংগ্রহের পরীক্ষার পর 1 নারী করোনা শনাক্ত হয়েছে। গেল সন্ধ্যায় আক্রান্ত নারীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একদিনে 4 জনের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় বরগুনা জেলা আজ দুপুর 12টা থেকে লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে জেলা পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে। এদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় বেনাপোল বর্ডার দিয়ে দেশে ফেরার সুযোগ পেলেও থাকতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তবে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ তোলায় দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কোভিড-19-এ একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। তবে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 266 জন, মোট আক্রান্ত 1,838 জন। নতুন 9 জন সহ সুস্থ হয়েছেন 58 জন। আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায়, 46%। এছাড়া বেশি সংক্রমণ হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এদিন যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের কোভিড-19 পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী। জানান, 24 ঘন্টায় মারা গেছে 15 জন, এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর 2,190 জনের নমুনা পরীক্ষায় 266 জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। নতুন করে পুরোপুরি সুস্থ হয়েছেন 9 জন। করোনায় আক্রান্ত হয়েছে 266, মোট আক্রান্ত সংখ্যা হল 1,838। মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন। মোট আরোগ্য লাভ করেছে 58 জন। রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবার পরিধিও বাড়ানো দরকার, সেজন্য হাসপাতাল প্রস্তুত করার কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন না মানলে মৃত্যু ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেন মন্ত্রী। বসুন্ধরা কনভেনশন 2000 বেড প্রায় প্রস্তুত হয়ে আসলো। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের 1300 বেডের কার্যক্রম চলছে। উত্তরা দিয়াবাড়িতে 4টি বহুতল ভবনে 1200 বেডের কার্যক্রম চলমান রয়েছে। মোট আক্রান্তের 46%ই রাজধানীর ঢাকায়। এরপরই সংক্রমণ বেশি নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে। আক্রান্তদের শতকরা 68% পুরুষ। মিরপুরে বিভিন্ন অঞ্চল এবং কোলারবাগ এই পুরোটা এরিয়া ধরে যদি আমরা বলি, এটা শতকরা 10%-এর বেশি, প্রায় শতকরা 11%। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা, যেখানে শতকরা 4% রয়েছে। ওয়ারি, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে শতকরা 4%-এর মতো আমরা সংক্রমিত ব্যক্তির সন্ধান পেয়েছি।
আক্রান্তদের 68 ভাগ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং 32 ভাগ হাসপাতালে। তবে অনেকেরই হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, তবে সামাজিক চাপের কারণেই অনেককে হাসপাতালে যেতে হচ্ছে। একজন রোগী যদি বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারেন, সেই ক্ষেত্রে সারা বিশ্ব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাকে উৎসাহ প্রদান করেছে। সেই ক্ষেত্রে যেটি করণীয়, ওই রোগী হোম আইসোলেশনে থাকবেন, স্ট্রিক্টলি উনি একটি ঘরের মধ্যে থাকবেন এবং তার সাথে যাতে অন্য কারোর সাথে মেলামেশা না হয় সেই বিষয়টা তিনি নিশ্চিত করবেন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড নাইন্টিনে মৃতদের দাফনে বাধা দিচ্ছেন স্থানীয়রা, আবার মৃত ব্যক্তির কাছেও ভিড়ছে না স্বজনরা। তবে আলেমরা বলছেন, দূরত্ব বজায় রেখে শরীয়তের সব নিয়ম মেনেই দাফন করতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। করোনায় স্তব্ধ গোটা বিশ্ব, অদৃশ্য এই শত্রু হাত থেকে বাঁচতে শারীরিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও মহামারীতে লোপ পাচ্ছে মানবিকতা। করোনায় মৃত ব্যক্তির দাফনে বাধা দেওয়ার অভিযোগ আসছে এখনও। মৃত্যুর পর প্রিয় মানুষটা হয়ে যাচ্ছে অচ্ছুত। জানাজা দাফন তো দূরে থাক, চোখের দেখাও দেখছেন না স্বজনরা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মেনে লাশ দাফন করার পর করোনা ভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। সেখান থেকে ভাইরাস আসার কথা না। তারপরে যদি অ্যাক্সিডেন্টালি বডি ব্যাগ থেকে যদি কোনো ফ্লুইড পড়ে থাকে গোরস্থানের জায়গায়, আমরা বলি যে এখানে সমাহিত করার পরে বা সমাধিস্থ করার পরে সেই জায়গায় একটা ব্লিচিং পাউডার যদি ছিটিয়ে দিই আরও নিরাপদ থাকলো। যথাযথ সতর্কতা অবলম্বন করে শেষকৃত সম্পন্ন করার পরামর্শ ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লার। যদি কাফনের কাপড় দেওয়ার সাথে সাথে কিন্তু পলিথিন দিয়ে মুড়ে নেবে এবং সাথে বন্ধ করে নেবে। যিনি মারা গেছেন তার ধরে নাক, কান, চোখ বা পায়খানার রাস্তা এগুলো কিন্তু ব্লক করে দেয়, কারণ ওখান থেকে যদি কোনো সিক্রিশন আসে ওখান থেকে ভাইরাস ছড়াতে পারে, দ্রুত খবর দিয়ে দেবে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, অবশ্যই জানাজা হতে হবে, তবে মহামারীর সময় সকলের অংশগ্রহণ জরুরি নয় বলেই মনে করেন তারা। কোনো মানুষের কোনো ক্ষতি এটা ইসলাম চায় না, সুতরাং আমার কোনো ক্ষতি না হোক, আমার দ্বারা বা কোনো লাশের দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি না হোক সেদিকেও আমাদের বিবেচনা করতে হবে। আবার লাশ দাফনের ক্ষেত্রে ইসলামের নীতিমালা যাতে করে লঙ্ঘন না হয় সে বিষয়টিও আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। সংকটে সাহস রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা আতঙ্কে হাসপাতালের সেবা বঞ্চিত হচ্ছেন অনেকেই, এর ফলে শয্যাশায়ী হচ্ছেন কেউ কেউ, চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ অবস্থায় সাধারণ রোগের চিকিৎসায় হাসপাতালগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন ইউজিসি অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। আর জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বসেই সাধারণ রোগের চিকিৎসা নিতে রোগীদের পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি করোনা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একমত হয়েছে দেশের বেসরকারি 69টি মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরও বিভিন্ন স্থানে সাধারণ রোগের চিকিৎসা সেবা থেকে রোগীদের বঞ্চিত হওয়ার অভিযোগ আছে। এক্ষেত্রে চিকিৎসক সংকট কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণের ঘাটতির অজুহাত আছে। এ অবস্থায় কোভিড নাইন্টিন চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসা অব্যাহত রাখার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। ভাগ করা, যারা করোনা রোগী তার জন্য আলাদা কিন্তু কাউন্টার বুথ করা হচ্ছে। সর্দি, কাশি, জ্বর অনেক ক্লিনিকে দেখবেন, অনেক প্রাইভেট জায়গায় দেখবেন ফিভার ক্লিনিক নাম দিচ্ছে তারা। শুধু জটিলগুলো আলাদা রুমে দেখা হবে, আর দিলে ওই ধরনের রোগী না, তাদের কিন্তু আলাদাভাবে চিকিৎসা করা হচ্ছে না, তারা হচ্ছে। তারপর লিমিটেশন তো আছেই, রোগীকে তো বারবার বলা হচ্ছে যেটা জটিল হলে তারা আসবে হসপিটালে, আর জটিল না হলে ঘরে থাকবে। রোগীকেও পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকার পরামর্শ দেন তিনি। ওই সময় দেখা যায় ডাক্তার নিজে চিকিৎসা করতে গেলেও তার বাপ মা ছেলে মেয়ে ওরাও কিন্তু যেতে দেয় না, সুতরাং ভয় তো রয়েই গেছে। এটা সারা দুনিয়াতেই কিন্তু, এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে মিলে যদি বলতে হয় অনেক দেশে একেবারে নেহায় জরুরি অবস্থা ছাড়া যেগুলো মোটামুটি স্টেবল সিম্পল এগুলো বলছে আপাতত চিকিৎসাগুলো তারা বলছে ঘরেই থাকার জন্য, কারণ তারা আবার বাইরে এসে হসপিটালে এসে আবার তারাও আক্রান্ত না হয়ে যায়। যেমন জরুরি না হলে, যেমন কোনো অপারেশন, হার্টের রোগ, স্ট্রোক, কিডনি, লিভার, নেহাত প্রয়োজন না হলে তাদেরকে কিন্তু ঘরে থাকার জন্যই বলা হচ্ছে আর কি। সীমাবদ্ধতার মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও ঘরে থাকার বিকল্প নেই বলেও মনে করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। কারণ তো ছোঁয়াচে রোগ, তো এক জায়গায় করোনা রোগী আছে পাশে আবার আরেকটা রোগ থাকলে তার মধ্যে ছড়ায় যাবে, সেজন্য তো আলাদা ইউনিটি করা হচ্ছে আর কি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। দর্শক, ঘরে থাকুন, সুস্থে থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, করোনার কারণে শ্রমিক সংকটে বিপাকে কৃষক।
আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সারা দেশে অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে, তবে পর্যাপ্ত ত্রাণের অভাবে ক্ষোভ জানিয়েছেন অনেক এলাকার মানুষ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। করোনা প্রাদুর্ভাব রোধে লকডাউন হয়েছে দেশের বিভিন্ন এলাকা, এতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এ পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়িয়ার টিটিসি চত্বরে 80টি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চুনারিপাড়ায় 40টি পরিবারের মাঝে 10 কেজি করে চাল দেওয়া হয়। সমাজের দিনমজুর, ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের কর্মহীনদের মাঝে এসব ত্রাণ প্রদান করা হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন জাহের। এ সময় 400+ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিকদের কার্যালয়ে উপস্থিত হয়ে কাজী আল তারিক 100+ কুলি শ্রমিকদের হাতে খাবার সামগ্রী তুলে দেন। লকডাউন শুরু হওয়ার পর থেকেই ব্যক্তি উদ্যোগে নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে খাবার সামগ্রীর অপর্যাপ্ততার কারণে লাঞ্ছনার শিকার হচ্ছেন অনেক জনপ্রতিনিধি। রংপুরে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙা 18 জনের জন্য ত্রাণ দিতে এসে কর্মহীন অসহায় মানুষের হাতে লাঞ্ছিত হন। এ সময় শত শত নারী পুরুষ তালিকায় নাম না থাকায় উত্তেজিত হন, তবে ত্রাণের কম বরাদ্দকে দায়ী করেন ওই প্রতিনিধি। তো জনগণের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এদিকে একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। ত্রাণের চাল চুরি ও ন্যায্য মূল্যে টিসিবি পণ্য অবৈধভাবে বিক্রির দায়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধার সুন্দরগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য ফেয়ার প্রাইজের 10 টাকা কেজির সরকারি 51 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চালের বস্তাগুলো ওই এলাকায় মোস্তফা মাস্টারের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। ফেনীর ধর্মপুর থেকে বিজিএফের 3 বস্তা চাল সহ ইউপি সদস্য নাসিরকে আটক করেছে পুলিশ। অনৈতিকভাবে অন্যের চাল বিক্রির দায়ে আটক করা হয়েছে নাসিরকে। ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান জামানকে আটক করা হয়েছে। পটুয়াখালীর শেহাকাঠি বাজারে চাল বিক্রি করার সময় ওএমএস ডিলার জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জে এবার বাম্পার ফলন হওয়া সত্ত্বেও করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে দিশে হারা কৃষক। হবিগঞ্জ জেলার হাওড় অঞ্চল বলে খ্যাত বানিয়াচং আজ মিরিগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যে হাওড় অঞ্চলে ধান কাটাও শুরু হয়েছে, কিন্তু বাম্পার ফলনেও ধান গোলায় তুলতে না পারার শঙ্কা কৃষকদের যেন পিছু ছাড়ছে না। করোনা ভাইরাস সংক্রমণের কারণে হাওড়ে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে, তাই শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ ধান কাটায় যোগ দিয়েছেন। এদিকে শ্রমিক সংকট নিরসনে ইউনিয়ন ভিত্তিক শ্রমিকের কমিটি গঠন সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। করোনা ভাইরাসের কারণে শ্রমিক দেওয়াল আসতেছে না, তিনি দেওয়ালের জন্য অনেক আমরা ঘোরাফেরা করতেছি, লোক পাইতেছি না। এবার করোনা ভাইরাসের কারণে ব্যাপারী আইছে না, দেওয়াল আইছে না, আমরা নিজেরাই মারেলাই নিয়ে গিয়া ধান খাটিয়ে এবং কী করার এসএসসি পরীক্ষা দিচ্ছে, লেবার না পাওয়ার কারণে এবার আমরা নিজেরা নিজেরা ধান কাটা শুরু করে দিচ্ছি। সরকারিভাবে প্রাপ্ত যে কৃষি যন্ত্রপাতি, ধান কাটার যে মেশিন, এগুলো 4টি উপজেলায় মূলত বিতরণ করা হয়েছে, যা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ধান কাটা সম্ভব হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে পায়ুপথে ডিম ঢুকিয়ে শিশু নির্যাতনের ঘটনায় মূল হোতা মুদি দোকানদার মানিককে আটক করেছে পুলিশ। পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, 10 বছর বয়সী শিশু শাহানুর বাজারে মানিকের দোকানে কাজ করত। ওই দিন শিশুটি মানিকের বাড়ি থেকে খাবার নিয়ে দোকানে গেলে ভাতের প্লেট পড়ে যায়। পরে দোকান মালিক সহ আরও 2 জন তাকে মারধর করে। এক পর্যায়ে তার হাত বেঁধে পায়ুপথে গরম ডিম ঢুকিয়ে দেয়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মানিক সহ 3 জনকে আসামি করে মামলা করে। পরে মানিককে আটক করে পুলিশ।
শিশুর জন্য অপ্রকৃত বিচারটা হয় এবং আমি তাৎক্ষণিকভাবে যে ওর মামলার প্রথম আসামি মানি তাকে গ্রেপ্তার করি এবং আরও বেশ কয়েকজন আছে আমি চেষ্টা করব দ্রুত তাকে গ্রেপ্তার করার জন্য। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, নতুন নতুন এলাকা লকডাউন। সারা দেশে অসহায় কর্মহীনদের ত্রাণ সহায়তা অব্যাহত, পর্যাপ্ত না থাকায় অনেক এলাকায় ক্ষোভ। করোনায় মৃতদের শেষকৃত্যে বাধা, দূরত্ব বজায় রেখে যথাযথ সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন দর্শক, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাখুন।